ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বাবুল ভদ্র, তিনি তো প্রয়াত হয়েছেন কিছুদিন আগে আকস্মিকভাবে। তার বাড়ি হচ্ছে উদয়পুর মহকুমার শালগোড়াতে। আমি তার স্ত্রী, দুই পুত্র, ভাই, পরিবারের যারা অন্যান্যরা আছেন তাদের সাথে সাক্ষাৎ করবার জন্যে আমি গিয়েছিলাম, কারণ মাঝখানে আমি বাইরে ছিলাম এবং আমাকে নিয়ে গেছিলেন আমাদের পার্টির অন্যতম নেতা রতন ভৌমিক। তো সেদিন তো আমি যাওয়ার পরে দেখলাম এই গ্রামের প্রচুর মানুষ এসছে, কেমন এটা বাবুলের প্রতি ভালোবাসা। এবং আমার তো ধারণা শুধু বাবুলের প্রতি ভালোবাসা যেমন একটা, আমাদের পার্টির প্রতিও তাদের ভালোবাসা, দুটো মিশ্রণ। অনেক লোক চলে এসছে, আমি তো নেমে একটু অবাকই হয়েছি এই সকালবেলা এত লোক। তো ওই দিন ওখানে যারা এসেছিলেন তার মধ্যে আমাদের এই বিশ্বজিৎ কিতার টাইটেল দেবনা শিক্ষুন সংগঠন করে, যুব ফেডারেশন করে, সেও ছিল অনেক যুবকের মধ্যে সে একজন। আমি মাঝখানে তো দিল্লি গেলাম, আমি কালকে ফিরে এসেছি, ওখানে থাকতেই আমি খবর পেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়া ইয়েতে যে তাকে প্রচণ্ড রকম মানে মারধর করেছে একটা ব্যাডমিন্টন খেলার মাঠে যাওয়ার পর। এবং কথা হচ্ছে যে মানিক সরকার গেল, সেখানে কেন তুমি গেলে? আমি তো তুমি শব্দটা ব্যবহার করছি, তারা তো আর তুমিও ব্যবহার করেনি, তুই চোকারি করেছে, নানাভাবে গালমন্দ করেছে। এবং যেভাবে আক্রমণ করলো আমি যা দেখলাম, আপনারা দেখেছেন সমস্ত আঘাতগুলি তার মাথার উপরে। একটা রোবাস্ট ফিগার, অত্যন্ত সাহসী ছেলে না হলে পরে সে তো স্পটেই মারা যেতে পারত। এই তো চলছে ত্রিপুরায়। কারা করেছে পত্রিকায় উঠে গেছে সব বিজেপির লোক, তারা তো এই দলটা কাঁধে কাঁধে তুলে দিয়েছেন। আর দুর্ভাগ্যের ঘটনা হলো যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এবং তিনি হচ্ছেন দলেরও সভাপতি। রাজ্য কি চালাচ্ছেন আপনারা বুঝছেন, দলটা কি চলছে এটাও বুঝতে পারছেন। এখন এই রাজ্যের ভবিষ্যৎ তো ক্রমশ অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাচ্ছে। এবং শুধু সে নয়, এরপর আরেকটা সংখ্যালঘু অংশের ছেলে গত পরশু দিন আক্রান্ত হয়েছে এবং তাকেও মেরে বলেছে হাসপাতালে যাওয়া যাবে না, গেলে ভর্তি হওয়া যাবে না, পুলিশের কাছে অভিযোগ করা যাবে না। কোথায় আছি আমরা যে জঙ্গলের শাসন বলছে, এর চাইতে আর ভালো দৃষ্টান্ত কি হবে? পশুরাজের যে শাসন সেখানে কিছু নিয়মকানুন আছে।